ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। আজ ভগবানপুরের অর্জুননগরে বিজেপির জনসভা থেকে তিনি বলেন, 8ই জানুয়ারি নন্দীগ্রামে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2015 সালের পরে এই তিনি এলেন তার পাল্টা সভা 19ই জানুয়ারি খেজুরি সভা থেকে তিনি তার বক্তব্যের উত্তর দেবেন বলেন তিনি জানান। সময় মনে পড়ে নন্দীগ্রামের কথা, খেজুরির কথা। লাস্ট এসেছিলেন কবে? 2015-21 ডিসেম্বর। আবার আসছেন 18 তারিখে। আর উত্তর দেওয়ার জন্য অনুপবাবুরা ব্যবস্থা করেছেন 19 তারিখে হেঁড়িয়ার মাঠে। আমি আর বাবুল সুপ্রিয় থাকবো, লকেট চট্টোপাধ্যায়কে অনুরোধ করেছি, বিশেষ কাজ না থাকলে আসবে। 1 লক্ষ লোকের জমায়েত করব, যা যা মিথ্যা বলে দেবে, যা যা কুৎসাশ্রী বলে যাবে। মিথ্যাশ্রী আর কুৎসাশ্রীর জনক উনি। আমি তো কদিন আগে বলছিলাম, মোদিজি আর ডক্টর হর্ষবর্ধন যদি করোনা ভ্যাকসিনের কথা আগে না বলে দিতেন, তাহলে টিকাশ্রীর নামে চালিয়ে দিত।